নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ একটি ঐতিহাসিক গল্প শোনাতে চলেছি তোমাদের। গল্পের নাম সিরাজের বিজয় অভিযান। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। তার জন্ম 1888 সালে কলকাতায় এবং মৃত্যু 1963 সালে। হেমেন্দ্র কুমার রায় একজন বিখ্যাত সাহিত্যিক। তিনি ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্পের জন্য বিখ্যাত। তার এই গল্পটি দেব সাহিত্য কুটিরের বার্ষিকী পরশমণিতে প্রথম প্রকাশিত হয়। এই প্রথম ক্রিয়েটিভ সোলে নিজস্ব স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে কোনো লেখকের লেখা ঐতিহাসিক গল্প তোমাদের শোনাতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক সিরাজের বিজয় অভিযান। এই অঞ্চলেই আগে ছিল কর্ণসুবর্ণ, তারপর তার নাম হয় মাকসুদাবাদ, তারপর মুর্শিদাবাদ, মহানগরী মুর্শিদাবাদ, স্বাধীন বাংলার শেষ রাজধানী। বিস্ময় বিমুগ্ধ ক্লাইভ যাকে দেখে লন্ডনের চেয়ে শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছিলেন, আজ সেখানে গেলে দেখা যায় ধুলায় ধূসর হয়েছে তার গর্ভোদ্ধত শির, যে ধুলার বিছানায় পড়ে আছে কঙ্কালসার মুর্শিদাবাদের জরাজীর্ণ মৃতদেহ। সেই ধুলার সঙ্গে কিন্তু মিশিয়ে আছে সুদূর অতীত ও নিকটের কত মানুষের স্মৃতি। হিন্দুদের হর্ষবর্ধন, শশাঙ্ক, মহিপাল, রানী ভবানী, মোহনলাল এবং মুসলমানদের হোসেন শাহ, মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, মীর মদন এবং সিরাজউদ্দৌলা, মীর জাফর ও মীর কাসিম বাংলার নকল নবাবীর অভিনয় করেছিলেন মাত্র। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজউদ্দৌলা। কয়দিনই বা তিনি সিংহাসনে বসবার সুযোগ পেয়েছিলেন। তার মৃত্যু হয় মাত্র 24 বছর বয়সে, কিন্তু এর মধ্যেই তার নাম করেছে অমরত্ব অর্জন। কারণ তিনি ছিলেন স্বাধীনতা যজ্ঞের পুরোহিত। বালক সিরাজের ছিল যথেষ্ট বালকতা, প্রচুর দুর্বলতা, সেজন্য তার নামে শোনা যায় অনেক কুৎসা। কিন্তু সেই নিন্দার খোলস থেকে মুক্ত করে নিলে আমরা যে সিরাজের দেখা পাই, তিনি হচ্ছেন সোনার বাংলার খাঁটি ছেলে। দেশ মাতৃকার পায়ে পড়াবার জন্য যখন ফিরিঙ্গি দস্যুরা শৃঙ্খল প্রস্তুত করছিল এবং তখন সেই অপকর্মে তাদের সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিল হিন্দু ও মুসলমান দেশদ্রোহী দল, সিরাজ তখন তাদের বাধা দিয়েছিলেন প্রাণপণে। আমাদের দুর্ভাগ্যক্রমে তিনি প্রাণ রক্ষা করতে পারলেন না, তাকে দিতে হলো প্রাণ। এই প্রাণদান, এই আত্মদানের জন্যই সিরাজের নাম আজ মহনীয়, বরণীয় এবং স্মরণীয়। স্বদেশের জন্য সিরাজ দিয়েছিলেন বুকের শেষ রক্তবিন্দু। এই জন্যই সিরাজের সব দোষ ভুলে লোকে আজও তার জন্য চোখের জল ফেলে পরমাত্মীয়ের মতো, এবং এই জন্যেই সিরাজের মৃতদেহ আজও যেখানে ধুলার সঙ্গে ধুলা হয়ে মিশিয়ে আছে, আমি একদিন সেখানে ছুটে গিয়েছিলাম তীর্থযাত্রীর মতো। সেখানে গিয়ে কানে শুনলাম অতীতের গৌরব বাহিনী বাণী, প্রাণে অনুভব করলাম স্মৃতির চিতাগ্নি জ্বালা, মানব চোখে দর্শন করলাম পলাশির রক্তাক্ত দুঃস্বপ্ন। আগে সেই কথা বলবো। এক সাহিত্যিক বন্ধুর আমন্ত্রণে জিয়াগঞ্জে গিয়ে উঠলাম। জিয়াগঞ্জকে মুর্শিদাবাদের শহরতলি বলা যায়। তারপর সেখান থেকে গঙ্গা জলে নৌকা ভাসিয়ে চললাম খোশবাগের দিকে। সেখানেই আছে সিরাজউদ্দৌলার সমাধি। আমার সঙ্গে ছিলেন স্থানীয় কয়েকজন যুবক। নৌকা ভাসছে গঙ্গা নদীতে, না কোনো ছোট খালের জলে। স্থানে স্থানে শিশুরাও পায়ে হেঁটে পার হয়ে যায়, এ আমি স্বচক্ষে দেখলাম। স্রোতের নামগন্ধ নেই, এ গঙ্গার একটিমাত্র গুণ। কলকাতার মতন জল এখানে পঙ্কিল নয়, সমুদ্র নীল স্বচ্ছ জল, তলা পর্যন্ত দেখা যায়। স্পঞ্জের মতো দেখতে পুঞ্জ পুঞ্জ শ্যাওলা ভেসে যাচ্ছে। গঙ্গার তলদেশে বারবার দেখার চেষ্টা করেও কোনো ছোট বড় জলচর জীব আবিষ্কার করতে পারলাম না। শুনলাম কেবল বর্ষাকালেই এখানকার গঙ্গা আবার হয়ে ওঠে বেগবতী, স্রোতস্বতী। গঙ্গা তীরের দিকে তাকালে চোখে পড়ে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। কেবল তীরে নয়, নদী গর্ভেও ধ্বংসাবশেষ দেখা যায় যেখানে সেখানে। বোঝা গেল যেখান দিয়ে আমাদের নৌকা যাচ্ছে আগে সেখানেও ছিল মানুষের বসতি। সঙ্গীরা দেখিয়ে দিল, ওই 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 দেখ জগৎ শেঠের ভিটে। জগৎ শেঠ সারা ভারতে অদ্বিতীয় ধনকুবের বলে খ্যাতি যার ছড়িয়ে পড়েছিল। টাকার দরকার হলে তার কাছে হাত পাততেন নবাব বাদশারাও, যার প্রকাণ্ড প্রাসাদ ছিল মুর্শিদাবাদের অন্যতম প্রধান গৌরব। সেই মহিয়ান জগৎ শেঠের বাস্তবিটা
কিন্তু কোনো প্রাসাদই চোখে পড়ল না। কেবল গঙ্গা তীরে এবং গঙ্গা নীরে দেখা গেল একটা ভাঙা সুপের খানিক অংশ। এখানে একটা গরু, ওখানে একটা কুকুর এবং এক জায়গায় চুপ করে বসে আছে কি একটা পাখি। দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার সময় হিন্দুদের প্রধান চক্রি ছিলেন এই জগৎ শেঠ। তিনি বারবার চক্রান্ত করেছিলেন বাংলার তিন নবাবের বিরুদ্ধে, সরফরাজ, সিরাজউদ্দৌলা এবং মীর কাসিম। অবশেষে বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ তাকে মুঙ্গেরের গঙ্গায় ডুবিয়ে মারা হয়। সেটা হচ্ছে মানুষের প্রতিশোধে। তারপর এখানে তার প্রাসাদও গঙ্গাবক্ষে লাভ করেছে সলিল সমাধি। এটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। জগৎ শেঠের নিঃস্ব বংশধরেরা আজ উদরান্নের জন্য পরমুখাপেক্ষী। তার বিপুল বিত্তের এক কপর্দকও আর বিদ্যমান নেই, কিন্তু ইতিহাসে অমর হয়ে আছে তার বিশ্বাসঘাতকতার কাহিনী। আবার শুনলাম ওই নবাব আলীবর্দীর টাকশাল। ইতিহাসে লেখে নবাবের টাকশালের অস্তিত্ব ছিল জগৎ শেঠের প্রাসাদের চৌহদ্দির মধ্যেই। সেখানে এখন দাঁড়িয়ে আছে দু তিনটে জীর্ণ দেওয়াল, তাদের উপরে নেই ছাদের আবরণ। আবার শোনা গেল ওই যে সিরাজউদ্দৌলার প্রমোদশালা। সিরাজউদ্দৌলা ছিলেন বৃদ্ধ আলীবর্দীর নয়নের মণি। দাদুর কাছে আবদার করে রাশি রাশি টাকা নিয়ে তিনি ভাগীরথীর পশ্চিম তীরে যে রম্য প্রাসাদ নির্মাণ করেছিলেন, হীরাঝিলের স্বচ্ছ জলে সে দেখত তার নিজের প্রতিচ্ছবি। সিরাজের পতনের পর ক্লাইভের সঙ্গে মীরজাফর এসে এই প্রাসাদের মধ্যেই বাংলার মনসদে আরোহণ করেছিলেন। কিন্তু আজ বুঝে গিয়েছে সে হীরাঝিল, বাংলার শূন্য মনসদ স্থানান্তরিত। প্রমোদশালার বদলে দেখলাম পুঞ্জীভূত রাবিশ। যদুপতির সঙ্গে সঙ্গে গিয়েছে মথুরাপুরী, আর শ্রী রামচন্দ্রের সঙ্গে সঙ্গে গিয়েছে অযোধ্যা ধাম। এখানেও হয়েছে সেই মহাকাল নাটকের পুনরাভিনয়। নৌকা ভিড়ল কূলে, সূর্য তখন অস্তগত, শেষবেলার আলো করছে পালাই পালাই। মনের মধ্যে আসন্ন সন্ধ্যার বিষণ্নতাকে অনুভব করতে করতে অগ্রসর হলাম খোশবাকের সমাধি মন্দিরের দিকে। নদীর বালুকা শয্যার পরেই বন জঙ্গল, তার মাঝখান দিয়ে চলে গিয়েছে এলোমেলো এবড়োখেবড়ো ধুলোই ধুলিময় সংকীর্ণ পথ। চারিদিক নির্জন, জনপ্রাণীর সাড়া নেই। সেদিন চতুর্দশী, এখনো চাঁদের উকি মারবার সময় হয়নি। ভর সন্ধ্যাবেলায় বিজন আলো আধারিতে মনের মধ্যে জমে উঠল কেমন এক আনন্দহীনতা। ভারাক্রান্ত প্রাণে উপস্থিত হলাম বাংলার শেষ নৃপতির শেষ শয্যাগৃহের সামনে। ছোট একখানা বিশেষত্বহীন বাড়ি, নেই কোনো ঐশ্বর্যের জাঁক জমক। আগ্রায়, লখনৌয়ে এবং অন্যান্য স্থানে নবাব, বাদশাহ, এমনকি উজির ও রাজকর্মচারীদেরও সমাধি মন্দিরের সমৃদ্ধির তুলনায় এই বাড়িখানেক নগণ্য বলেই মনে হয়। এখানে যেন আড়ষ্ট হয়ে আছে একটা করুণ থমথমে ভাব। সিরাজের রক্তাক্ত অন্তিম মুহূর্তের কথা মনে পড়ল, থেকে থেকে শিউরে উঠছে মন। চারিদিকে মৃত্যুর স্তব্ধতা, পাখিরাও নীরে ফিরে বোবা হয়ে আছে অন্ধকারের ভয়ে। সন্ধ্যার কালিমা ঘন হয়ে উঠলে কোনো পথিকও বোধ করি এই সব স্থানে ত্রিসীমানায় পদার্পণ করে না। এমনকি বারবার ডাকাডাকি করেও এখানকার প্রহরীরও সাড়া পাওয়া গেল না। সেও রাত হবার আগে এখান থেকে সরে পড়ে নাকি? এখান থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর জীবনের স্পন্দন। কেবল চিরন্তন ঝিল্লির ঝিমঝিম শব্দে স্তম্ভিত হয়ে ওঠে অষ্টাদশ শতাব্দীর একটি শোকার্ত দিনের ভগ্ন কণ্ঠস্বর। ফটকে ধাক্কা মারতেই নিস্তব্ধতাকে সহসা মুখর করে তুলে খুলে গেল দরজাটা, এবং আমরা প্রবেশ করলাম সেই অরক্ষিত সমাধি মন্দিরের ভিতরে। এধারে ওধারে ফুল গাছের ভিড়, তারই মাঝখান দিয়ে পথ। অত্যন্ত সুলভ ও সাধারণ সব ফুল গাছ, আভিজাত্য নেই বলে যারা ধনীদের বাগানে ঠাঁই পায় না। হোক তারা সুলভ ও সাধারণ, তবু আমি তাদের অভিনন্দন দিই, কারণ এখনও তারাই এখানে জাগিয়ে রেখেছে বিগত নবাবী বর্ণবাহারের রঙ্গিলা স্মৃতিটুকু। এই বিশ্বাসঘাতকতার দেশে অমূল্য তাদের কর্তব্য পরায়ণতা।
নবাব বংশীয় অন্যান্য ব্যক্তিদেরও দেহ এখানে শায়িত আছে ধরাশয্যায়। তাদের সমাধি দেখলাম মুক্ত আকাশের তলায়। বাইরে তখন ঘনিয়ে এসেছে সন্ধ্যার ঘন ছায়া। প্রধান সমাধিগৃহের মধ্যে প্রবেশ করে দেখলাম নিরন্ধ্র অন্ধকার। এতটা আশা করিনি। শুনেছি সিরাজের সাধ্বী সহধর্মিনী লুৎফুন্নিসা যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন নিজে এসে স্বামীর সমাধিকক্ষে স্বহস্তে জেলে দিয়ে যেতেন সোনার সন্ধ্যা প্রদীপ। বাংলাদেশের কোটি কোটি মানুষের বিপুল জনতার মধ্যে একমাত্র তারই আত্মা সিরাজকে স্মরণ করত একমাত্র শ্রদ্ধা ভরে। লুৎফুন্নিসার পরলোক গমনের পরেও বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সমাধি যাতে অন্ধকারাচ্ছন্ন হয়ে না থাকে সেই জন্য পরম করুণাময় ইংরেজ সরকার প্রভূত দাক্ষিণ্য প্রকাশ করেছিলেন। রাত্রে আলো জ্বালাবার জন্য বরাদ্দ হয়েছিল মাসিক 4 আনা তাম্রখণ্ড। আমরা কিন্তু সেটুকু উদারতারও প্রমাণ পেলাম না। সমাধিঘরের মধ্যে নেই একটিমাত্র মাটির পিদিমের টিমটিম আলোর শিখা। ঘুটঘুটে আধার রাতে এই অশরীরী আত্মার স্মৃতিসৌধে একলা এসে দাঁড়ালে আমার মন হয়তো হতো আতঙ্কগ্রস্ত, হয়তো সাহস সঞ্চয় করে ঘরের ভিতরে প্রবেশ করতেই পারতাম না, হয়তো বাইরে থেকেই সিরাজের উদ্দেশ্যে কুর্নিশ জানিয়ে এখান থেকে সরে পড়তাম তাড়াতাড়ি। কিন্তু দলে আমরা হালকা ছিলাম না এবং আমাদের কারুর কারুর পকেটে ছিল দেশলাইয়ের বাক্স। কাঠির পর কাঠি জেলে অন্ধকারকে আংশিকভাবে তাড়িয়ে যতটা সম্ভব চারিদিকে দেখে নিলাম। প্রায় সমতল জায়গায় দেখা গেল বিলাতি মাটি দিয়ে বাঁধানো একটি দীন সমাধি, যা কোনো গরিব মুসলমানেরও যোগ্য হতে পারে। তার একদিকে উর্দু ভাষায় কার পরিচয় দেওয়ার চেষ্টা হয়েছে বুঝতে পারলাম না, কিন্তু শুনলাম সেইটিই হচ্ছে বঙ্গ বিহার উড়িষ্যার অধীশ্বর সিরাজউদ্দৌলার অনন্ত নিদ্রার স্থান। সমাধিটি এত ছোট যে তার মধ্যে বোধ করি কোনো প্রমাণ মনুষ্য দেহের স্থান সংকুলন হয় না। তারপরই মনে হলো এখানে সমাধিস্থ হয়েছে নিহত সিরাজের খণ্ড বিখণ্ড দেহবশেষ। সিরাজের পদতলে প্রতিব্রতা লুৎফুন্নিসার ও পার্শ্বদেশে আছে সিরাজের কনিষ্ঠ সহোদর মির্জা মাদির সমাধি। নিষ্কণ্টক হয়ে রাজ্যভোগ করবার জন্য পাষণ্ড মিরন সিরাজের সঙ্গে হত্যা করেছিল তার সহোদরকেও। সঙ্গীদের মধ্যে একজন সহসা সমাধিগৃহের দরজাটা টেনে ভালো করে খুলে দিল। সঙ্গে সঙ্গে যেন হারানিধির সন্ধান পেয়ে ঘরের ভিতরে ছুটে এসে অন্ধকারকে লুপ্ত করে ঠিক সিরাজের সমাধির ওপরে ছড়িয়ে পড়ল চতুর্দশীর প্রায় পরিপূর্ণ চন্দ্রকলরেখা। রোমাঞ্চ জেগে উঠল আমাদের সর্বাঙ্গে। মানুষ ভোলে, প্রকৃতি ভোলে না। বাইরের বাগান থেকে অঞ্জলি ভরে ফুল তুলে এনেছিলাম। আলোকের আশীর্বাদে সমুজ্জ্বল সিরাজের সমাধির উপরে শ্রদ্ধা ভরে ছড়িয়ে দিলাম সেই ফুলগুলো। পরদিন পলাশির প্রান্তর দিয়ে রেলগাড়ি যখন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, কামরার জানালার কাছে বসে মানুষ নেড়তে দেখলাম সেই মর্মস্পর্শী দৃশ্য। ধুধু করছে পলাশির প্রান্তর, প্রভাত সূর্য করছে কিরণ বিকিরণ, গঙ্গার তরঙ্গবক্ষে উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্বর্ণাভ রৌদ্র, আম্র কানন 1 লক্ষ বৃক্ষে পরিপূর্ণ। তারই সামনে ইংরেজদের সেনাদল। দলে তারা ভারী নয়, সংখ্যায় 3,200 জন মাত্র। পলাশি গ্রামের সামনে বিস্তীর্ণ প্রান্তর, ছাউনির ভিতর থেকে কাতারে কাতারে বাংলার সৈন্য প্রান্তরের উপরে বেরিয়ে আসতে লাগল। সংখ্যায় তারা প্রায় 50,000। প্রান্তরের 2 মাইল ব্যাপী স্থান আচ্ছন্ন করে নবাবী সৈন্যরা রচনা করল অর্ধচন্দ্রনুহ, ইংরেজদের ফৌজকে ঘিরে ফেলতে পারে অনায়াসেই। তখন গঙ্গা জলে ঝাঁপ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। ইংরেজদের পক্ষে বাধা দেওয়া অসম্ভব, 50,000-এর সামনে 3,000। ঘোর নির্ঘোষে বেজে উঠল কারা না কারা, সদর্পে উঠতে লাগলো বাংলার পতাকা, আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল বাঙালি বীরদের বিজয় হুঙ্কারে। চোখের সামনে জেগে উঠল 2 নায়কের অশ্বারোহী ও অস্ত্রধারী দৃপ্ত মূর্তি, মীর মদন ও মোহনলাল। দেখলাম তরুণ সিরাজকে, মীরজাফরকে তিনি মিনতি করছেন এবং বিশ্বাসঘাতক মীরজাফর তাকে দিচ্ছেন শূন্যগর্ভ মৌখিক আশ্বাস। আম্রকাননের সামনে দেখলাম মসিজীবী অসিধারী জালিয়াত ক্লাইভকেও।
নবাবের বৃহত্তর বাহিনীর রণহুঙ্কার শুনে বক্ষতার কেঁপে উঠছে মুহুর্মুহু। বিপক্ষ সৈন্য সাগরে তার নগণ্য ফৌজ তলিয়ে যাবে ক্ষুদ্র তটিনীর মতো। তার একমাত্র আশা বিশ্বাসঘাতক মীরজাফর। মীরজাফর যদি সিরাজকে সাহায্য করে তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার। বাংলার গোলন্দাজরা কামানের পর কামান দাগতে শুরু করল। ঘন ঘন বজ্রনাথ হু হু করে ছুটে আসে নিরেট অগ্নিপিণ্ড। লুটিয়ে পড়ে মরণাহত ইংরেজ সৈন্য। 8 ঘন্টার মধ্যে 30 জন ইংরেজ সৈন্য নিহত ও আহত। ক্লাইভ প্রমাদ গুণে হুকুম দিলেন, জায়গায় দাঁড়িয়ে থাকা নয়, আর পিছিয়ে পড়ো, সবাই আমবাগানের ভেতরের আশ্রয় নাও। ইংরেজরা বেগে আমবাগানের ভিতরে পালিয়ে গেল, আত্মগোপন করল বড় বড় গাছগুলির আড়ালে। তারপরেই হঠাৎ করে আকাশ ভেঙে বজ্রনাথ ও ধারাপাত। ঘন বর্ষণে পলাশির মাঠ হয়ে উঠল বিশাল জলাভূমির মতো। সমস্ত বারুদ ভিজে স্যাঁতস্যাঁতে, নীরব হয়ে গেল সিরাজের অগ্নিহীন কামানগুলো। নিজেদের কামানগুলো অকর্মণ্য দেখে বীর মীরমদন কিছুমাত্র দমলেন না। তিনি ভাবলেন, বৃষ্টিপাতের ফলে তাদের মতো ইংরেজদের সমস্ত বারুদও ভিজে গিয়েছে। অতএব তার আদেশে নবাবের অশ্বারোহী সৈন্যদল মহাবিক্রমে ইংরেজদের আক্রমণ করার জন্য অগ্রসর হল। কিন্তু না, ইংরেজদের বারুদ ভিজে যায়নি। তারা বুদ্ধিমানের মতো বারুদের স্তূপ ঢাকা দিয়ে রেখেছিল। তাদের কামানের গোলাগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ উদ্যত নবাবের সৈন্যের উপরে গিয়ে পড়তে লাগলো। সাংঘাতিক আঘাত পেয়ে সেনানায়ক মীরমদন বীরের মতন প্রাণ দিলেন সম্মুখ সময়ে। তখনও ইংরেজরা আমবাগান ছেড়ে বাইরে মুখ বার করতে সাহস পেল না, কারণ তখনও ব্যাঘ্র বিক্রমে যুদ্ধ করছে কাশ্মীরি হিন্দু মোহনলালের অধীনস্থ সৈন্যগণ এবং নবাবের বৈতরিক ফরাসি সৈনিকরা। কিন্তু অবশেষে বেঈমান মীরজাফর ও রায়দুল্লা প্রমুখ শয়তানরাই করল বাংলার সর্বনাশ। প্রায় 38,000 সৈন্য নিয়ে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল অচল কাঠের পুতুলের মতো, এখন চুপি চুপি দূত পাঠিয়ে ক্লাইভকে আক্রমণ করবার পরামর্শ দিয়ে বিশ্বাসঘাতক মীরজাফর প্রভৃতি সসৈন্যে যুদ্ধক্ষেত্র ছেড়ে ক্রমেই পিছিয়ে পড়তে লাগল। তারপর আমার মানস নেত্র হলো অশ্রু বাষ্পকুল, আর কিছু দেখতে পেলাম না। তার পরের কথা লেখা আছে ইতিহাসের পাতায়, কিন্তু তা আর এখানে বলবার দরকার নেই, কারণ আজ আমি বলতে এসেছি সেই বালক বীর বিজেতা সিরাজের কাহিনী, যিনি বিজাতীয় ফিরিঙ্গি বণিকদের স্পর্ধা সহ্য করেননি, তাদের কলকাতা থেকে দূর করে দিয়ে তবে ছেড়েছিলেন। যেমন অনেক দাগি অপরাধী পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বাইরে নিরীহ দোকানি সেজে দোকান চালায়, কিন্তু ভিতরে ভিতরে করে চুরি রাহাজানি, এদেশে এসে ইংরেজরাও সেই নীতি অবলম্বন করেছিল। বাইরে তারা নির্বিরোধী বণিক ছাড়া যেন আর কিছুই নয়, বাজারে নিজেদের মাল বেচে কিছু লাভের জন্য সাতসাগরে পাড়ি দিয়ে তারা এদেশে আসে এবং ধরন ধারণে জাহির করে যেন তারা নবাব বাদশাহ দাসানুদাস। কিন্তু তলে তলে তাদের আসল ফন্দি ছিল ছুঁচ হয়ে ঢুকবো ফাল হয়ে বেরোবো। একটি বিখ্যাত গল্প আছে, আরব দেশের মরুভূমিতে তাঁবু খাটিয়ে বাস করত এক বেদুইন। দুপুরের ঝাঁঝালো রোদে পুড়ে মরুবালু আগুন হয়ে উঠেছে। এমন সময় একটা উট এসে বলল, মহাশয়, রোদে তাপে প্রাণ যায় যায়, আপনার এই তাঁবুর ছায়ায় মাথাটা একটু গলিয়ে খানিকক্ষণ জিরিয়ে নেব কি? বেদুইন দয়াপরবশ বলে উঠল, আচ্ছা। অল্পক্ষণ পরে উট আবার বলল, মহাশয়, মাথা তো বাঁচল, কিন্তু বুক তো জ্বলে যায়, তাঁবুর ভিতরে বুক পর্যন্ত রাখতে পারবো কি? বেদুইন বলল, আচ্ছা। খানিক বাদে উট বলল, মহাশয়, মাথা আর বুক তো ঠান্ডা হলো, কিন্তু দেহের বাকি অংশ যে ঝলসে যাচ্ছে, ওইটুকু আর বাইরে রাখি কেন? বেদুইন বলল, আচ্ছা, ভেতরে এসো। উট তার নিজের গোটা দেহ নিয়ে তাঁবুর ভেতরে ঢুকল, ছোট্ট তাঁবু, একসঙ্গে উট আর বেদুইনের ঠাই হলো না। অতএব উটকে ভিতরে রেখে বেদুইনকেই বেরিয়ে যেতে হলো তাঁবুর বাইরে। এদেশে এসে ফিরিঙ্গি বণিকেরা অবলম্বন করেছিল তথাকথিত এই নীতি। প্রথমে তারা বিভিন্ন পণ্য নিয়ে এখানে পদার্পণ করে, কিছু কিছু জমি ইজারা নেয়, মাথা রাখবার জন্য ঘর বাড়ি বানায়, তারপর নানা অছিলায়
দুর্গ প্রভৃতি নির্মাণ করতে থাকে। তারপর ক্রমে ক্রমে ভিন্ন মূর্তি ধারণ করে, কিন্তু ধূর্ত ফিডিঙ্গি বণিকরা নবাব বাদশাদের চোখে ধুলো দিতে পারেনি। পর্তুগিজরা যখন হুগলিতে প্রবল হয়ে উঠবার চেষ্টা করছিল, তখন 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সৈন্য পাঠিয়ে দেন তাদের উৎখাত করবার জন্য। মুঘল সাম্রাজ্যের সেই পূর্ণ গৌরবের যুগেও পর্তুগিজরা সহজে বাগ মানেনি। স্থলপথে ও জলপথে মোগলদের তারা প্রাণপণে বাধা দেয়। প্রায় 3 মাস ধরে লড়াই করে মোগলদের ঠেকিয়ে রেখে অবশেষে পর্তুগিজরা পরাজয় স্বীকার করে। তাদের বন্দি করে আগ্রায় শাহজাহানের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বন্দিদের কেউ কেউ মুসলমান ধর্ম গ্রহণ করে এবং মুক্তি পায়, কিন্তু অধিকাংশই ভোগ করে যাবজ্জীবন কারাদণ্ড। এই ব্যাপারের পর থেকে বাংলাদেশের শক্তি হিসাবে পর্তুগিজদের বীজ দাঁত একেবারে ভেঙে যায়। পর্তুগিজদের পর ইংরেজদের পালা, কিন্তু অনেক আগেও ইংরেজরা জোর যার মল্লুক তার নীতির অনুসরণ করতে ছাড়েনি। 1687 খ্রিস্টাব্দেও শায়েস্তা খাঁর আমলে ইংরেজরা একবার হিজলি নামক স্থানে মোগলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। তারপর 1698 খ্রিস্টাব্দে নানা সুযোগে তারা কলকাতায় পুরাতন ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। তারপর নবাব মুর্শিদ কুলি খাঁ 1718 খ্রিস্টাব্দে ইংরেজদের আর কোনো নতুন দুর্গ নির্মাণ করতে নিষেধ করে দেন। 18 শতাব্দীর মধ্যভাগ থেকেই ইংরেজরা বাংলাদেশে প্রধান হয়ে উঠবার চেষ্টা করে। মুঘল সাম্রাজ্যের রাজশক্তি তখন যথেষ্ট দুর্বল, তাই দেখে ইংরেজরা সাহস পেয়ে বাংলাদেশে আবার কেল্লা তৈরি ও ফৌজ গঠন করতে চায়। কিন্তু নবাব আলীবর্দীও নির্বোধ নন, কারণ ইতিমধ্যেই তিনি দেখেছিলেন ফরাসি ফিরিঙ্গি দুপলে ঠিক এই উপায়েই দাক্ষিণাত্যের মুসলমান শাসকদের চেয়েও প্রবল হয়ে উঠেছে। ইংরেজদের ডেকে তিনি বললেন, তোমরা হচ্ছ সৌদাগর, তোমাদের আবার কেল্লার কি দরকার? আমি যখন তোমাদের রক্ষা করবার ভার নিয়েছি, তখন আর কোনো শত্রুকেই তোমাদের ভয় করবার দরকার নেই। আলীবর্দীর জীবদ্দশাতেই সিরাজ যৌবরাজ্যে অভিষিক্ত হয়েছিলেন। অল্প বয়সে তিনি রাজ্য চালনার কূট কৌশল কিছু কিছু আয়ত্ত করতে পেরেছিলেন এবং মাতামহের সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক রণক্ষেত্রে। রীতিমতন বালক বয়সেই সিরাজ পেয়েছিলেন সেনা চালাবার ভার। মুতাক্ষেরিন পাঠে বোঝা যায়, রণক্ষেত্রে শত্রুর সামনে নির্ভীকভাবে দাঁড়িয়ে সিরাজ যাতে সৈন্য চালনায় দক্ষ হতে পারেন, সেই উদ্দেশ্যে আলীবর্দী তার উত্তরাধিকারী দৌহিত্রকে দিয়েছিলেন উপযোগী শিক্ষালাভের সুযোগ। হলওয়েল বলেন, আলীবর্দী তার মৃত্যুশয্যায় নাকি সিরাজকে উপদেশ দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে ইংরেজদের বিতাড়িত করতে হবে। আধুনিক ঐতিহাসিক বলেন এই উক্তির কোনো প্রমাণ নেই। প্রমাণ থাক আর না থাক, আলীবর্দী যে ইংরেজদের সুনজরে দেখতেন না এটা সিরাজের না জানার কথা নয়। তার উপরে বাল্যকাল থেকেই ফিরিঙ্গিরা ছিল তার চোখের বালি। তিনি বলতেন, ফিরিঙ্গিদের শাসন করবার জন্য দরকার কেবল একজোড়া চটি জুতো। এই সিরাজ সিংহাসনের অধিকারী হয়েছেন শুনে কলকাতার ইংরেজরা দস্তুর মতো তটস্থ হয়ে উঠল। সিরাজের সঙ্গে ইংরেজদের ঝগড়া বাঁধল কেন? এর উত্তরে দেখানো যায় একাধিক কারণ। রাজা রাজবল্লভ ছিলেন ঢাকার একজন উচ্চ পদস্থ রাজকর্মচারী। তহবিল তছরূপের অভিযোগে তিনি কারারুদ্ধ হন। এই খবর পেয়ে তার পুত্র কৃষ্ণবল্লভ পিতার সমস্ত অস্থাবর সম্পত্তি নিয়ে কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজরাও তাকে আশ্রয় দিয়ে অন্যায়কে প্রশ্রয় দেয়। এই বেআইনি কার্যের প্রতিবাদ করে সিরাজ কলকাতায় ইংরেজদের কাছে দূত প্রেরণ করেন। উদ্ধত ইংরেজরা দূতকে অপমান করে তাড়িয়ে দেয়। দ্বিতীয় অভিযোগ হচ্ছে অতিশয় গুরুতর। আলীবর্দীর আদেশ ছিল ইংরেজরা আর কোনো নতুন কেল্লা তৈরি করতে পারবে না এবং ইংরেজরাও মেনে নিয়েছিল এই নির্দেশ। কিন্তু গুপ্তচরের মুখে সিরাজ খবর পেলেন ইংরেজরা কেবল কলকাতার পুরাতন দুর্গেরই সংস্কার করছে না, বাগবাজারের খালের ধারে একটি নতুন উপদুর্গ নির্মাণ করছে। শর্ত অনুযায়ী ইংরেজরা এ কাজ করতে পারবে না এবং এটা হচ্ছে নবাবের তাবেদার হয়েও তার প্রতি অবজ্ঞা প্রকাশ করা। কোনো স্বাধীন নৃপতি এমন অপমান সহ্য করতে পারেন না। সে সময় সিরাজের হাত ছিল জোড়া। তার আত্মীয় পূর্ণিয়ার নবাব শওকত জং তখন বিদ্রোহী হয়েছেন, নিজেকে বঙ্গ বিহার উড়িষ্যার অধীশ্বর বলে ঘোষণা করেছেন। আগে এই বিদ্রোহ দমন করা দরকার,
অতএব শর্ত ভঙ্গ করার জন্য প্রতিবাদ করে ইংরেজদের কাছে এক দূত পাঠিয়ে সিরাজ মুর্শিদাবাদ থেকে সসৈন্যে বেরিয়ে বললেন সওগতের নবাবীর স্বপ্ন পণ্ড করে দেওয়ার জন্য। যথাসময়ে কলকাতায় গিয়ে উপস্থিত হল সিরাজের দূত। ড্রেক ছিলেন তখন কলকাতার গভর্নর। নির্বোধের মতো তিনি দেখালেন মেজাজ, নবাবের অধীনে থেকেও ব্যবহার করলেন স্বাধীন রাজার মতো। তিনি পিয়নদের হুকুম দিলেন নবাবের দূতকে কলকাতা থেকে দূর করে দাও। তাই হল, সিরাজ তখন যুদ্ধযাত্রা করে রাজমহলের পথ ধরেছেন। দূত যে কলকাতা থেকে গলা ধাক্কা খেয়ে ফিরে এসেছে তার কানে উঠল এ খবর। সিরাজের ক্রোধের আর সীমা রইল না। সংখ্যায় মুষ্টিমেয় একদল বিদেশি সৌদাগর পদে পদে যদি নবাবের আদেশ লঙ্ঘন ও তাকে অপমান করতে সাহস পাই তবে তার মান মর্যাদা কোথায় থাকে? সওকত জং দেখুক আর দুদিন নবাবী স্বপ্ন, আগে ফিরিঙ্গিদের দর্প চূর্ণ করে তবে অন্য কাজ। সিরাজ সেনানীদের হুকুম দিলেন আপাতত ফৌজের মুখ ঘোরাও, কলকাতায় চলো, আগে কলকাতায় চলো। কলকাতার পথে পড়ে কাশিম বাজার, সেখানে আছে ইংরেজদের কুঠি ও কেল্লা। 1756 সালের 24 জুন তারিখে সেইখানে সিরাজের প্রথম সংঘর্ষ হয় ইংরেজদের সঙ্গে। কিন্তু সে সংঘর্ষ নাম মাত্র, নবাবের সৈন্যরা অবলীলাক্রমে কেল্লা দখল করে ফেলল। কুঠি হলো লুণ্ঠিত, বেশিরভাগ ইংরেজ হলো গ্রেপ্তার, কেউ কেউ দিলেন পিটান। তাদের মধ্যে ছিলেন ওয়ারেন হেস্টিংস, কাশিম বাজারে ছিলেন কান্তবাবু, লোকে তাকে কান্ত মুদি বলে ডাকত কারণ তার একখানি মুদির দোকান ছিল। হেস্টিংস চম্পট দিয়ে তার আশ্রয় প্রার্থনা করলেন, তিনিও তাকে নিজের বাড়ির ভেতরে লুকিয়ে রাখলেন। হেস্টিংস এই উপকার ভোলেননি। পরে তিনি যখন এদেশের ইংরেজদের সর্বেসর্বা হন, কান্তবাবুকে বহু সম্পত্তি দিয়ে রাজা উপাধিতে ভূষিত করেন। কাশিম বাজারের মহারাজারা কান্তবাবুরই বংশধর। সিরাজ যে রণনীতিতে অনভিজ্ঞ ছিলেন না, এইবারে তারও পরিচয় পাওয়া গেল। তিনি বুঝলেন সংঘর্ষ যখন বেঁধেছে তখন শত্রুদের আর হাঁপ ছাড়তে দেওয়া উচিত নয়, কারণ অবসর পেলেই তারা আটঘাট বেঁধে প্রস্তুত হয়ে উঠবে। তখন তাদের দমন করতে গেলে রীতিমতো বেগ পেতে হবে। কাশিম বাজার দখল করবার পর 12 দিনের ভিতরেই সমস্ত তোড়জোড় ঠিক করে সিরাজ দ্রুত বেগে ধাবমান হলেন কলকাতার দিকে। সেখান থেকে কলকাতা হচ্ছে 160 মাইল। তখন রেলগাড়িও ছিল না, মোটরও ছিল না, কিন্তু বৃহৎ এক সেনাবাহিনী এবং আনুষাঙ্গিক লোকজন ও প্রচুর লটবহর নিয়ে সিরাজ ঠিক 11 দিনের মধ্যেই সেই 160 মাইল পথ পার হয়ে উপস্থিত হলেন কলকাতার উপকণ্ঠে। ইংরেজদের বুক কেঁপে উঠল। সিরাজের এমন সংহার মূর্তি, এমন ঝড়ের গতি তারা কল্পনাও করতে পারেনি। কলকাতায় সাজো সাজো রব উঠল, কিন্তু শিহরে শত্রু, সাজবার ফুরসত কোথায়? নবাব বলতে বোঝায় তো মূর্তিমান বিলাসিতা কাজকর্মের জড়ভরণ। নবাব যে দেখবার বোঝবার আগে চিলের মতন হুশ করে কলকাতার উপরে ছৌ মারবেন, কারুর হিসাবে এটা আসেনি। ইংরেজরা ভেবেছিলেন চোখ রাঙিয়ে আর বাক্য বীরত্ব দেখিয়ে সিরাজকে একেবারে দমিয়ে দেবেন, কিন্তু এখন এ যে একেবারেই উল্টো। ইংরেজদের সৈন্য সংখ্যা হলো মোট 430 জন। তার মধ্যে খালি ইংরেজ নয়, পর্তুগিজ, আর্মেনিয়ান ও ইউরেশিয়ান বা টাস ফিরিঙ্গিরাও আছে। মতান্তরে ইংরেজদের দলে ছিল 515 জন লোক। ইংরেজদের তখন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতন অবস্থা। পুরাতন দুর্গের প্রাচীর নড়বড়ে, তারই উপরে বসানো আছে কতগুলো সেকেলে মরছে ধরা কামান, বারুদ স্যাঁতস্যাঁতে ও অকেজ। 16 জুন তারিখে নবাব সৈন্যরা বাগবাজারের খালের ধারে নতুন উপদুর্গ আক্রমণ করল, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারল না। তবে অনেক সেপাই নানা জায়গায় খাল পার হয়ে শহরের ভিতরে এসে পড়ল। ইংরেজরা স্থির করল তারা খালি সাহেব পাড়ায় থেকে নবাব সৈন্যদের বাধা দেবে। তারা আগুন ধরিয়ে দিল দেশি পাড়ায়। সেই আগুন নিভতে লেগেছিল অনেকক্ষণ। ইউরোপিয়ানদের স্ত্রী পুত্র ও কন্যা প্রভৃতিও দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করল। সবচেয়ে কাহিল অবস্থা হলো ইউরেশিয়ান বা টাস ফিরিঙ্গিদের। ইংরেজরা তাদের আমল দেয় না এবং ভারতীয়দের দলেও তারা ভিড়তে পারে না, কাজেই তাদের হাল হলো অনেকটা ত্রিশঙ্কুর মতো। অবশেষে নবাবী সেপাহীদের ভয়ে দলে দলে ইউরেশীয় স্ত্রী পুরুষ দুর্গদ্বারে গিয়ে ধর্ণা দিতে বাধ্য হলো।
ইংরেজরা দুর্গদ্বার খুলে তাদের আশ্রয় দিতে নারাজ, কিন্তু তাদের কাতর ক্রন্দন এমন গগনবেদী হয়ে উঠল যে অবশেষে তাদের জন্যেও দুর্গের দ্বার খুলে দিতে হলো। ইতিমধ্যে সিরাজও কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। সিমলা অঞ্চলে ছিল আমিরাতের বাগান, তার আস্তানা হলো সেইখানেই। মেটে বুরুজেও ইংরেজদের থানা ফোর্ট নামে এক দুর্গ ছিল। ইংরেজদের তাড়িয়ে নবাবী ফৌজ সেই দুর্গ কেড়ে নিল। 18 তারিখে কলকাতার উপর প্রধান আক্রমণ শুরু হলো। নবাবী ফৌজ এলো দুই দিক থেকে, শিয়ালদহ ও পূর্ব স্প্লানেট। তারা ইংরেজদের দ্বারা পরিত্যক্ত বাড়িগুলো দখল করে ফোর্ট উইলিয়াম দুর্গের উপরে এমন প্রচণ্ড অগ্নিবৃষ্টি শুরু করলো যে ইংরেজদের কামানগুলো হলো নীরব। তারা কামানের মায়া ত্যাগ করে পাত্তারি গুটিয়ে একেবারে দুর্গের অন্দর মহলে গিয়ে আশ্রয় নিল। সেই রাত্রেই অধিকাংশ নারীকে জাহাজে পাঠিয়ে দেওয়া হলো। দুর্গরক্ষীদের অবস্থা শোচনীয়, তাদের দেহ শ্রাত উপবাস ক্লিষ্ট, কারণ পাচকরা পলায়ন করেছে, খাবার রাঁধবার জন্য কেউ নেই, তার উপরে গোলাগুলি বারুদও ফুরিয়ে এসেছে। যে গভর্নর ড্রেকের জন্য এই বিপদ, তিনি তল্পিতল্পা গুটিয়ে পালাতে চাইছেন। পরদিনের অবস্থা আরও সঙ্গীন। আর্মেনিয়ান ও ইউরেশিয়ান সৈন্যরা আতঙ্কগ্রস্ত হয়ে আর লড়াই করতে চাইল না। ইউরোপীয় সৈন্যদেরও অবস্থা প্রায় একই, তারা অস্ত্র ধারণ করে রইল অত্যন্ত নাচারভাবেই। অনেকেই দিশেহারা হয়ে কেল্লা ছেড়ে জাহাজে গিয়ে উঠল। গভর্নর ড্রেক ও সেনাধ্যক্ষ মিনচিনো প্রমাদ গুণে জ পলায়তি সজীবতি ভেবে চম্পট দিলেন জাহাজের উদ্দেশ্যে। আর্মেনিয়ান ও ইউরেশিয়ানদের বাদ দিলেও দুর্গের মধ্যে তখনও সক্ষম শ্বেতাঙ্গ যোদ্ধা ছিল 170 জন। গভর্নর ও সেনাপতির কাপুরুষতা দেখে তারা খাপ্পা হয়ে উঠল। সকলে মিলে তাদের পদচ্যুত করে গভর্নর ও সেনাধ্যক্ষের পদে নিযুক্ত করলেন হলওয়েলকে। হলওয়েল শত্রুদের বাধা দেবার চেষ্টা করলেন বটে, কিন্তু সফল হলেন না। সেই রাত্রে দুর্গের চারিদিককার ঘরবাড়ি দাউ দাউ করে জ্বলতে লাগল। ইংরেজ সৈন্যরাও তখন আর সেনানীদের হুকুম মানতে রাজি হল না। তারা মদের ভাণ্ডার লুটে মাতাল হয়ে হৈ হৈ করে বেড়াতে লাগল। অনেক ইউরোপীয় সৈন্য দুর্গ থেকে বেরিয়ে পড়ে সিরাজের পক্ষে যোগদান করল। পরদিন 20 জুন রবিবার হলওয়েলও হাল ছাড়তে বাধ্য হলেন। গঙ্গার বুকে তখনও জাহাজের উপরে গভর্নর ড্রেক প্রভৃতি পলাতক ইংরেজরা বিরাজ করছিলেন। হলওয়েল সংকেত করে তাদের কাছে সাহায্য প্রার্থনা করলেন। ড্রেক ইচ্ছা করলেই নৌকা পাঠিয়ে হলওয়েল প্রভৃতিকে উদ্ধার করতে পারতেন, কিন্তু তখন তার আক্কেল গুড়ুম হয়ে গিয়েছে। আবার এই বিপজ্জনক স্থানে এসে নবাবী গুলি হজম করবার সাহস তার হলো না। বেলা 4টার সময় নবাবের সৈন্যরা চারিদিক থেকে পাঁচিল টপকে কেল্লার ভিতরে লাফিয়ে পড়ল। যারা বাধা দেওয়ার চেষ্টা করল তারা হলো কচুকাটা। হলওয়েল তখন আত্মসমর্পণ করলেন সদল বলে। কলকাতার পতন হলো। কলকাতার ও বাংলার অন্যান্য জায়গায় বিলাতি কুঠি সিরাজের হস্তগত হওয়ার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কম 1 কোটি টাকার ক্ষতি হয়েছিল। সাধারণ ব্যক্তিদেরও হারাতে হয়েছিল 1,60,00,000 টাকা। ওলন্দাজ ও ফরাসি বণিকরাও ভয়ে ভয়ে সিরাজের হাতে তুলে দিয়েছিলেন যথাক্রমে 4,50,000 ও 3,50,000 টাকা। 3 দিন পরে কলকাতার জয় ও ফিরিঙ্গি দমন করে সিরাজ মুর্শিদাবাদে ফিরে গিয়ে বিজয় উৎসবের আয়োজন করলেন মহাসমারোহে। পুত্রহীন আলীবর্দীর 3 কন্যার সঙ্গে তার 3 ভ্রাতুষ্পুত্রের বিয়ে হয়েছিল। মধ্যম ভ্রাতুষ্পুত্র সৈয়দ আহমেদ পেয়েছিলেন পূর্ণিয়ার নবাবী করবার ভার। তিনি পরলোক গমন করবার পর তার ছেলে শওকত জং হলেন পূর্ণিয়ার নবাব। সেই সময় সিরাজ করেন মাতামহের সিংহাসনে আরোহণ। ছোট মাসির ছেলে সিরাজ তার থেকে বয়সে ছোট হয়েও হবে বাংলা বিহার উড়িষ্যার সর্বময় কর্তা। এটা শওকতের মোটেই ভালো লাগলো না। তার ধারণা হলো আলীবর্দীর সিংহাসনের উপরে তারই একমাত্র দাবি আছে। তার উপর বিশ্বাসঘাতক মির্জাফর তখন থেকেই সিরাজের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছিলেন। তিনি শওকতকে মুর্শিদাবাদ আক্রমণ করবার জন্য গোপনে প্ররোচনা দিতে লাগলেন। শওকত টোপ গিলতে দেরি করলেন না। তিনি দিল্লির বাদশার উজির ইমাদ-উল-মুলককে 1 কোটি টাকা উৎকোচ দিয়ে নিজের নামে বাংলা বিহার উড়িষ্যার নবাব বলে ফরমান আনিয়ে মুর্শিদাবাদ আক্রমণ করবার জন্য প্রস্তুত হতে লাগলেন এবং সিরাজকে সোজাসুজি জানিয়ে দিতে কসুর করলেন না যে
ভালোই ভালোই সুরসুর করে সিংহাসন থেকে নেমে পড়ো, ঢাকায় গিয়ে আমার থেকে চাকরি করো। সওকতের দম্ভ পূর্ণ করবার জন্যই সিরাজ সসৈন্যে বেরিয়ে পড়লেন, কিন্তু হঠাৎ ইংরেজরা নিজ মূর্তি ধারণ করে বলে পিছনে শত্রু রেখে তিনি পূর্ণিয়ায় যেতে পারেননি। জুন মাসে কলকাতার পতন ও ইংরেজ বিতাড়িত হলো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে নেমে এলো বাদলের ঘনঘটা। তারপর বর্ষাকাল কাটিয়ে সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিরাজ আবার বেরিয়ে পড়ল সদল বলে। সওকত ছিলেন একেবারেই অপদার্থ ছিপ, তার হামবড়া ভাবের জন্য কেউই তাকে পছন্দ করত না। সর্বদাই তিনি নেশাই চুর হয়ে নর্তকীদের নাচ গান নিয়ে মেতে থাকতেন। সিরাজের সেনাপতি রাজা মোহনলাল সর্বাগ্রে নিজের ফৌজ নিয়ে পূর্ণিয়ায় প্রবেশ করলেন। মণিহারি নামক স্থানের কাছে সওকত সসৈন্যে এগিয়ে এলেন সিরাজকে বাধা দেওয়ার জন্য। সৈন্য বলে সিরাজ ছিলেন সওকতের থেকে অধিকতর বলিয়ান, কিন্তু পূর্ণিয়ার ফৌজের সামনে ছিল এক বিস্তীর্ণ জলাভূমি যা উত্তীর্ণ করা সহজ সাধ্য নয়। কাজেই সিরাজের গোলন্দাজরা জলাভূমির এপারে দাঁড়িয়েই কামান দাগতে লাগল। সওকতের গোলন্দাজদের সেনাপতির নাম শ্যামসুন্দর, যাতে বাঙালি কায়স্থ, তিনিও দাগতে লাগলেন নিজেদের কামান। দুই পক্ষে কামান যুদ্ধ চলছে এমন সময় সওকত নিজের অশ্বারোহী সেনাদলকে অগ্রসর হওয়ার জন্য হুকুম দিলেন। প্রবীণ সেনাপতিরা নারাজ, বললেন এই অগ্নিবৃষ্টির মধ্যে দুর্গম জলাভূমির জল কাদা পার হওয়ার চেষ্টা করলে আমাদের সকলকেই মারা পড়তে হবে। কিন্তু সওকত হচ্ছেন মস্ত বড় সব জানতা, যুদ্ধ না করেও সেরা যোদ্ধা। তিনি মহা খাপ্পা হয়ে সেনাপতিদের যা মুখে আসে তাই বলে গালাগালি দিতে লাগলেন। সে গালাগালি দীর্ঘক্ষণ ধরে সহ্য করতে না পেরে সেনানীরা রাগের মাথায় অশ্বারোহী ফৌজ নিয়ে জলাভূমির ভেতর দিয়েই বাংলার সৈন্যদের আক্রমণ করতে চললেন। হাবলা সওকত জানতেন না কত ধানে কত চাল। তিনি ভাবলেন আমার ঘোড়সাওয়াররা যখন হামলা দিতে ছুটেছে তখন লড়াই তো ফাতে হয়েই গিয়েছে, আমি আর এখানে দাঁড়িয়ে মাথা ঘামিয়ে কি করি। নিজের তাঁবুর ভিতরে ঢুকে তিনি বললেন, লে আও ভাং, নাচো গাও ফুর্তি করো। তাঁবুর ভিতরে চলছে যখন নবাবী ফুর্তির হুল্লোড়, জলাভূমির উপরে তখন সিরাজের কামানগুলো ঘন ঘন হুমকি দিয়ে হু হু করে ছুটিয়ে দিয়েছে অগ্নিময় মৃত্যুঝড়। পূর্ণিয়ার অশ্বারোহীরা দলে দলে হতাহত হয়ে জলাভূমিকে করে তুলেছে রক্ত রাঙা। অবশেষে তারা আর অসম্ভবের বিরুদ্ধে দাঁড়াতে পারল না, ছত্রভঙ্গ হয়ে দিকে দিকে পলায়ন করতে লাগলো। সেনাপতিরা তখন পলায়নমান সৈনিকদের আবার উৎসাহিত করবার জন্য তাঁবুর ভিতর থেকে সওকতকে বাইরে টেনে আনলেন। কিন্তু নবাব বাহাদুরের তখন শোচনীয় অবস্থা, নেশার চোটে তার দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। সকলে মিলে ধরাধরি করে তাকে হাতির উপরে তুলে দিল, কিন্তু কাকে তিনি উৎসাহিত করবেন? রণক্ষেত্রে তখন উপস্থিত আছে মাত্র 15-16 জন পূর্ণিয়ার সৈনিক। শত্রুপক্ষের এক গুলিতে সওকত ইহলোক ত্যাগ করলেন সেই বেহুশ অবস্থাতেই। মাটির উপর পড়ে গেল নবাবের রত্নখচিত মুকুট। মণিহারির যুদ্ধে জয়ী হয়ে সিরাজ ব্যর্থ করে দিলেন মীরজাফরের প্রথম ষড়যন্ত্র। 1756 খ্রিস্টাব্দ হচ্ছে বিজয়ী সিরাজের জীবনের সবচেয়ে মহিমাময় সময়। ফিরিঙ্গিরা পলাতক, প্রতিদ্বন্দ্বী সওকত পরাজিত ও নিহত, বিশ্বাসঘাতক মীরজাফরের থোতামুখ ভোতা, সিরাজদৌল্লা হচ্ছেন বঙ্গ বিহার উড়িষ্যার একাধিপতি। অনুরূপ দুর্ঘটনা ঘটেছিল ইউরোপের ওয়াটার্স যুদ্ধক্ষেত্রে। সেখানে ফরাসি নেপোলিয়ানরা হারেন, ইংরেজ ওয়েলিংটন জেতেন। ভিক্টর হিউগো বলেন ফরাসিরা হেরে গিয়েছিল খালি এক ফোঁটা বৃষ্টির জন্য। হঠাৎ বর্ষা নেমে যদি ফরাসিদের বারুদের গাদা ভিজে না যেত তবে জার্মান সেনাপতি কুচার নূতন সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়ার অনেক আগেই ওয়েলিংটন হেরে ভূত হয়ে যেতেন। নেপোলিয়ানের প্রচণ্ড আক্রমণে কাবু হয়ে প্রায় হাল ছেড়ে ওয়েলিংটন আকুলভাবে বলে উঠেছিলেন, হয় রাত্রি আসুক নয় আসুক ব্লচার, হে ভগবান। এবং ব্লচার এসে ইংরেজদের মান ও প্রাণ রক্ষা করেছিল। ক্লাইভও পালিয়ে গিয়ে আমবাগানে লুকিয়ে রাত্রি কিংবা মীরজাফরের সাহায্যের জন্য সর্বাগ্রে অপেক্ষা করেছিলেন। পলাশিতেও বৃষ্টি এসে সিরাজের বারুদের গাদা ভিজিয়ে না দিলে এবং মীরজাফর বিশ্বাসঘাতকতা না করলে ইংরেজদের জয়লাভের কোনো আশাই ছিল না। আমাদের বক্তব্য বিষয় হচ্ছে সিরাজের বিজয় অভিযান, সুতরাং অন্ধকূপ হত্যার প্রসঙ্গ এখানে অবান্তর। এবং ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা না করবার আরও একটা কারণ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ঐতিহাসিকরা পরস্পর বিরোধী মত পোষণ করেন,
অবরুদ্ধ কলকাতার গভর্নর হলওয়েল বলেন, 146 জন ইংরেজ কারারুদ্ধ হয়েছিল অন্ধকূপের মধ্যে। অক্ষয় কুমার মিত্র এবং আরও কেউ কেউ প্রমাণ করবার চেষ্টা করেন অন্ধকূপ হত্যার কাহিনী একেবারেই অমূলক। এই মত অনুসারেই ব্রিটিশ গভর্নমেন্ট পর্যন্ত অবশেষে কলকাতার লালদীঘি থেকে অন্ধকূপ হত্যার স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন। স্যার যদুনাথ সরকার এবং আরও কারোর কারোর মতানুসারে অন্ধকূপ হত্যার কাহিনী হয়তো একেবারেই ভিত্তিহীন নয়, কিন্তু হলওয়েল অত্যুক্তি করেছেন কারণ অন্ধকূপের 267 বর্গফুট আয়তনের মধ্যে 146 জন ইংরেজদের স্থান সংকুলন হওয়া অসম্ভব। খুব সম্ভব বন্দি ইংরেজদের সংখ্যা ছিল 60 জনের বেশি না। এখানে আরও একটা কথা উল্লেখযোগ্য, অন্ধকূপ বা ব্ল্যাক হোল হচ্ছে ইংরেজদের দ্বারা নির্মিত কারাগার। সিরাজ কখনো তার চোখে দেখেননি, তার আয়তনের কথাও জানতেন না। বন্দী ইংরেজ সৈনিকরা মাতাল হয়ে রক্ষীদের মারধর করতে থাকে। রক্ষীরা সিরাজের কাছে গিয়ে অভিযোগ করেন। সিরাজ জিজ্ঞাসা করেন, এখানে ফিরিঙ্গিদের কোনো কারাগার আছে? তারা অন্ধকূপের নাম করে। সিরাজ হুকুম দেন মাতাল ফিরিঙ্গিগুলোকে যেন তার ভিতরে আটক করে রাখা হয়। অন্ধকূপ হত্যা আংশিকভাবে সত্য হলেও সিরাজের উপরে কোনোভাবেই দোষারোপ করা যায় না। নমস্কার বন্ধুরা, হেমেন্দ্র কুমার রায়ের লেখা এই ঐতিহাসিক গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কোন ঐতিহাসিক গল্প তোমরা শুনতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। ধন্যবাদ।